গত পয়লা জুলাই থেকে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ, থার্মোকলের থালা, বাটি বিক্রি, ব্যবহার ও সর্বোপরি মজুত রাখা নিষিদ্ধ হয়েছে। আর তারপরে হুঁশ ফেরেনি এক শ্রেণীর ব্যবসায়ীর। এবার তাই ওই সব ব্যবসায়ীদের সবক শেখাতে পথে নামলো বাঁকুড়া পৌরসভা। শুক্রবার সকালে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পৌরসভার সিআইসি আজিজুল রহমান, উপপৌর প্রধান হীরালাল চট্টরাজরা প্লাস্টিক অভিযানে পথে নামেন। এদিন তারা বাঁকুড়া হেড পোস্ট অফিস সংলগ্ন বাজার চক বাজার কালীতলা বাজারে অভিযান চালিয়ে 8 জন ব্যবসায়ীকে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করার অভিযোগে 500 টাকা করে স্পট ফাইন করেন। পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসীও। শুভঙ্কর সরণির বাসিন্দা পেশায় শিক্ষিকা করবী চ্যাটার্জি বলেন, এখনো আমরা সাধারণ মানুষরাই সচেতন হয়নি। এই ধরনের অপচনশীল প্লাস্টিক বর্তমান প্রজন্মের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য কি ক্ষতিকর হতে পারে এখন কেউ বুঝছেন না। এ যেন জেনে শুনে বিষ পান করার সামিল। তাই পৌরসভা জরিমানার যে উদ্যোগ নিয়েছেন তা যথেষ্ট প্রশংসনীয়। সত্যি বলার কিছু নেই, কারণ মানুষ, আমরা যদি সচেতন না হই, এখনো পর্যন্ত মানুষকে সচেতন করা যাচ্ছে না যে নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক যেগুলো মাটির সঙ্গে মিশে আমাদের তো ক্ষতি করছেই, পরবর্তী প্রজন্মকে খুব বেশি বিপদের সম্মুখীন করবে, সে সম্পর্কে মানুষের বিন্দুমাত্র চিন্তাভাবনা আসছে না মনের মধ্যে, কী করে জানি না। সেই জন্যেই আমাদেরকে বোধহয় এরকম একটা রূঢ় পদক্ষেপ নিতে হচ্ছে যে ফাইন করে বন্ধ করা। এটা কিন্তু জনসচেতন নাগরিকদের কাছ থেকে মোটেই আশা করা যায় না, যে যেটা আমরা বুঝছি যাতে বিপদ, অথচ জেনে শুনে বিষ পান করার মতো আমরা সেটা করে চলেছি। কাজেই পৌরসভার এই উদ্যোগকে নিশ্চয়ই আমি স্বাগত জানাবো। যেখানে মানুষ নিজের থেকে করে না, সেখানে জোর করে করাতে হয়, ভালোর জন্য, পরবর্তী প্রজন্মের ভালোর জন্য আমাদের নিশ্চয়ই করে এটা করতে হবে। ব্যবসায়ী জয় দত্তের সাফাই, প্লাস্টিক ক্যারি ব্যাগ থার্মোকল ব্যবহার বিক্রি বন্ধ করে দিয়েছি আগেই, তবে একটা করে ক্যারি ব্যাগ থার্মোকল পড়ে থাকার কারণে 500 টাকা জরিমানা করা হয়েছে। মানে ফোল্ডিং ক্যারি ব্যাগ গুলো পাওয়া গেছে, এমনি ক্যারি ব্যাগ কিছু দেখে না, যারা চাল ডাল দিয়ে সেই সব ক্যারি ব্যাগ কয়েকটা ছিল, থার্মোকল তো পাওয়া গেল, থার্মোকল একটা প্লেট ছিল, সেই প্লেটটা পাওয়া গেছে, এমনি আর কিছু রাখা হয়নি আগে। আপনি কি জানতেন না যেগুলো? না জানতাম, কিন্তু একটা ছিল যেমন একটা পড়ে আছে থাকুক, এমনি আর এক্সট্রা কোনো মাল তুলি। হ্যাঁ, 500 টাকা ফাইন করেছে। বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রধান হীরালাল চট্টরাজ এ প্রসঙ্গে বলেন, ক্রেতারা সচেতন হলেও বিক্রেতারা এখনো অনেকেই সচেতন হননি। এদিনের অভিযানে বেশ কিছু প্লাস্টিক ক্যারি ব্যাগ, থার্মোকলের থালা, বাটি বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে প্লাস্টিক মুক্ত বাঁকুড়া শহর তৈরির লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। দেখলাম যে অনেকের দোকানেই এখনও প্লাস্টিক ব্যবহার করছে এবং থার্মোকল কিছু উদ্ধার করেছি, থার্মোকলে বাটি, থার্মোকলে থালা এবং কিছু ক্যারি ব্যাগ উদ্ধার করেছি। তো এখনও দোকানদাররা এখনও সচেতন হয়নি, মানে ক্রেতারা অনেক সচেতন হয়েছে, দেখলাম যে অনেকে ব্যাগ নিয়ে এসছে বাজার করছে। বাঁকুড়া শহর, আমরা বাঁকুড়া পৌরসভা চাইছি যে প্লাস্টিক, থার্মোকল এবং ক্যারি ব্যাগ এটা মুক্ত করার জন্য, পরিবেশ দূষণ হচ্ছে, যাতে পরিবেশ ঠিক থাকে, যাতে মানুষ সুস্থ থাকে, তার জন্য প্লাস্টিককে বর্জন করতেই হবে। প্লাস্টিক একটা ব্যাধি, আমরা বলেছি 75 মাইক্রো উবরে প্লাস্টিক ব্যবহার করতে, ক্যারি ব্যাগ ব্যবহার করতে আর কাপড়ের ব্যাগ ব্যবহার করতে। সেই হিসাবে আজকে আমরা প্রতিদিনকার মতো আজকে আমরা বেরিয়েছিলাম চকবাজার এবং আমাদের পোস্ট অফিসে যে বাজার, সে বাজারে বেরিয়েছিলাম, বেশ কিছু দোকানে আমরা ফাইনও করেছি, মানুষকে সচেতনও করছি, আপনাদের মধ্য দিয়েও সচেতন করছি, আমরা মাইকিং করে সচেতন করছি, তবু মানুষ, দোকানদাররা এখন সচেতন হচ্ছে না, ক্রেতারা অনেক সচেতন হয়েছে। সেই হিসাবে আজকে আমরা প্রশাসন এবং আমার বাঁকুড়া পৌরসভা, সিআইসি এবং স্যানিটারি ডিপার্টমেন্টের 2 ইন্সপেক্টর ছিলেন এবং পৌরকর্মীদের নিয়ে আজকে আমরা প্লাস্টিক অভিযানে বেরিয়েছিলাম। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।